নমস্কার বন্ধুরা, মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আরেকটা পিঠা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব নারকেলের পুর ভরা ভাজা পুলি পিঠা। এই পিঠাটা মুচমুচে ও খেতে দারুণ হয়। আর আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি 2 মগ মতো জল দিয়ে দিলাম। জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। এবার জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এখন এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 4 কাপ মতো সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার চালের গুঁড়োটাকে ভালো করে সিদ্ধ করে নেব। চালের গুঁড়োটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ওইটাকে ভালো করে চটকে ডো আকারে তৈরি করে নেব। এখন নারকেলের পুরটা আমি তৈরি করে নেব। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি কড়াইতে, আর এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। এবার গুড়টা আর নারকেলটা ভালো করে চটকে নেব। নারকেল আর গুড়টা আমার চটকানো হয়ে গেছে, এখন এখানে সামান্য পরিমাণ আমি একটু জল দিয়ে নেব। এবার গ্যাসটা ধরিয়ে পুরটাকে ভালো মতো জাল করে নেব। পুরটা একটু শক্ত শক্ত করে তৈরি করতে হবে, যেহেতু আমি পিঠার ভেতরে ভরবো তার জন্য। দেখুন, নারকেলটা ভালো মতো জাল এসে গেছে। এইভাবে করে আমি পুরটাকে জাল দিয়ে নেব। এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে। পুরটা আমার অনেকটাই শুকিয়ে গেছে, এখন এটা এখনও নরম আছে, তার জন্য এইখানে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি শুকনো চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নেব, তাহলে পিঠের ভেতরে পুরটা ভরতে সুবিধা হবে। পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। পুরটা আমি এখন একটা থালার মধ্যে ঢেলে নেব। যে চালের গুঁড়োটা আমি সেদ্ধ করেছিলাম সেটাকে ভালো করে চটকে আমি রুটির মতো ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, এখন এইগুলোকে আমি রুটির মতো বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে। দেখুন, রুটিটা আমি ঠিক এরম করে বেলেছি, খুব একটা পাতলাও না, খুব একটা মোটাও না। এবার আমি কিছুটা নারকেলের পুর নিয়ে লম্বা আকারে করে নেব। এবার রুটিটা কিছুটা রেখে, মাঝখানটা রেখে দিয়ে সামনের রুটিটাকে ঠিক এরম করে মুড়ে দেব, আর সামনেটা এরম চেপে চেপে বন্ধ করে দেব। তারপর একটা কাটারের সাহায্যে কেটে নেব। এভাবে করে সবকটা পিঠে আমি তৈরি করে নেব। পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে ওই তেলের মধ্যে পিঠেগুলোকে আমি আস্তে আস্তে সবকটা পিঠে ভেজে নেব। পিঠাটা মিডিয়াম আছে, আস্তে আস্তে ভেজে নিতে হবে। পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আস্তে করে পিঠেগুলোকে নেড়ে দিতে হবে। মাঝে মাঝে পিঠেগুলোকে আস্তে আস্তে এরম নেড়ে দিতে হবে। পিঠেটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু হালকা আমি ভেজে নেব। পিঠেটা আমার ভাজা হয়ে গেছে, পিঠেগুলো আমি তুলে নেব। এইভাবে করে সবকটা পিঠে আমি ভেজে নেব। পিঠেটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, পিঠেটা খেতে খুব ভালো লাগে। আর আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, সবাইকে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।